সাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া তৃতীয় দিন পর্ব এক। আমি বাম পাশে থাকি, একদম কর্নারের দিকে থাকি। রাস্তা ঠিক আছে, তারপর অনেক সময় যে টলিগুলো ওইগুলো চাকিয়ে যায় রাস্তার দিকে। সতর্ক থাকি, সমস্যা নাই। ঠিক আছে, যাই তাহলে, ভালো থাকো, আবার দেখা হবে। আব্বাজান, যাই তাহলে। কলা পাঁচটা নিছি আব্বা, তোমার জন্য তিনটা রাখছি। দোয়া কইর, ইনশাল্লাহ শেষ করে আমি 2 তারিখ ঢাকায় ঢুকবো। মোবাইল হাতে রাখ না, পকেটে রেখে, এটাও পকেটেই থাকবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া, আজকে হচ্ছে তৃতীয় দিন। গত 2 দিনে প্রায় 260 কিলোমিটার শেষ করে আমি টেকনাফের সাপুরি দ্বীপ থেকে চট্টগ্রাম পৌঁছাইছি। আজকে চট্টগ্রাম থেকে শুরু করেছি, ফেনী হয়ে কুমিল্লা, হয়ে কুমিল্লা দাউদকান্দিতে আজকে তৃতীয় দিন শেষ হবে। আজকে একটু বেশি চালাইতে হবে, অ্যারাউন্ড 200 কিলোমিটার। আজকে বেশি চালানোর কারণ হচ্ছে কালকে ঢাকায় ঢুকবো খুব আর্লি মর্নিং। ঢুকে আমার কিছু ব্যাংকের কাজ বাকি আছে, সফরের মাঝখানে যেহেতু সময় পাচ্ছিলাম না, তাই এই কাজগুলো একটু করে নিতে হবে। আর উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা পড়ছে, ঢাকা থেকে শীতের কাপড় বাড়াই নিতে হবে। গত রাতে হচ্ছে আমি নিজের বাসাতেই ছিলাম, সকালবেলা আসলে বের হওয়ার সময় আম্মু খুব কষ্ট হচ্ছিলো, কারণ আমি তো এখন ঢাকায় থাকি, আসা হয় না চিটাং ওরকম। এইরকম রাতে আসলাম আর এখন আবার সকালে বের হয়ে যাচ্ছি। আম্মু জিজ্ঞেস করতেছিল তুমি আবার কবে চিটাং আসার সময় পাবা, আমি হাসতেছিলাম। এতগুলা রানিং প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করতেছি, মানে কবে যে কী শেষ হবে বুঝতেছি না। যাই হোক, এখন বাজে হচ্ছে 7টা, বাসা থেকে ভালো মতো খেয়ে বের হয়েছি। আশা করতেছি 40-50 কিলোমিটার আগে আর দাঁড়ানোর প্রয়োজন হবে না। তো এখন চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাচ্ছি, লেটস সি কি হয়। চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে চট্টগ্রাম সিটি গেট। চট্টগ্রাম সিটি গেটটা হচ্ছে ঢাকা থেকে আসতে একদম চট্টগ্রাম শহরের মুখেই। তো সিটি গেট ক্রস করার পরে হচ্ছে মেন শহরের এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড সামনে হচ্ছে ফৌজদারহাট পাবো, তারপরে ভাটিয়ারি পাবো, তারপরে সীতাকুণ্ড পাবো, ওইভাবে করে আস্তে ধীরে কুমিল্লা দাউদকান্দির দিকে অগ্রসর হইতে থাকবো। আপাতত এটাই প্ল্যান, দেখা যাক কতটুকু যাওয়া যায়।